তো স্যার আমরা একটু দোয়া করে নিই স্যার, সবই যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি বি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন। আয় আল্লাহ, দেশ জাতির এই গৌরবময় সময় আমরা তোমার কাছে হাত তুলেছি, সারা জীবনের সব ভুল ত্রুটি জ্ঞাত অজ্ঞাত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্য অপ্রকাশ্য কবিরা সগীরা সব কিছুর থেকে আন্তরিকভাবে আস্তাগফির করছি, তা তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে যেভাবে তুমি এই কোভিডের মহা বিপর্যয়ে তুমি হেফাজত করেছো, ভবিষ্যতেও তার থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে অবর্ণনীয় কষ্ট এবং দুঃখে রয়েছে মানুষ এই ভয়াবহ বন্যার, তার থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। সব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত দেশবাসীকে একতাবদ্ধ হয়ে এই বন্যা মোকাবেলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আজকে আমরা সবাই একসাথে হয়েছি পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা শোনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই পদ্মা সেতু যে উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিজ অর্থ এবং ব্যবস্থাপনায় বাস্তবায়ন করেছে, তাকে পরিপূর্ণভাবে ফল দান করো আল্লাহ। সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির গঠনে নিজেদেরকে নিয়োজিত করার তৌফিক দান করো আল্লাহ। তুমি নিজেই কোরআনে বলেছো, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আমি কোন দেশ বা জাতিকে কল্যাণ বা উন্নয়ন দিন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা চেষ্টা না করে। মাননীয় প্রধানমন্ত্রী যে দিন রাত অবিরত পরিশ্রম করছেন, তার থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাই আমাদের সব শ্রমকে দেশের এবং জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী সহ উনি আমাদের চিফ ওয়ার্কার ছিলেন, সমস্ত যারা এই পদ্মা সেতুর সাথে জড়িত ছিল সবাইকে তুমি তৌফিক দান করো আল্লাহ। আমাদের দেশের উন্নয়নকে তুমি ত্বরান্বিত করো। মাননীয় প্রধানমন্ত্রী 2041 যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য সবাইকে পরিপূর্ণ তৌফিক দান করো আল্লাহ। এই বিশেষ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তোমার কাছে বিশেষভাবে হাত তুলছি। তুমি তোমার মেহমান হিসেবে তাকে আলামে বরজক হাসরের ময়দান মিজান তুলসিরাত এবং জাহান্নাম পার করে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করো। তার সাথে যারা দেশের স্বাধীনতা স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মহুতি দিয়েছেন তাদের সবাইকে শাহাদতের মর্যাদা দান করো। আমাদের মাননীয় মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন তাদের সবাইকে দেশ এবং জাতি গঠনে তুমি পরিপূর্ণভাবে তৌফিক দান করো আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করো এবং পদ্মা সেতুর এই অভিজ্ঞতাকে দেশ ও জাতির কাছে নিয়োজিত করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। এবারে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বিজয়ের প্রতীক, আমাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি।
মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা সেতু আপনার এক দৃঢ়তার ফসল। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।